বাসা এবং বাসা থেকে বের হলাম আমরা যাচ্ছি রিসাইকেলিং মেশিনের কাছে যেখানে বোতল দিলে তারা টাকা ফেরত দেয় অর্থাৎ কয়েন দেয় তারা আবার স্টিকার হিসাবেও দেয় এবং এগুলি যে কোনো বাউচারে ইউজ করা যায় তো দেখা যায় কাজকে আমরা কত টাকা পাই আমরা গেট থেকে বের হচ্ছি আমাদের বাসার গেট এটা এবং আপনাদেরকে নিয়ে যেমন সে রিসাইকেলিংয়ের বোতল সব আসলে ইউরোপে এই প্লাস্টিকের বোতলের কথা কারণে সব কিছু রিসাইক্লিং হয় আমি গত মাসে মাসেও একটা নিউজে দেখলাম প্রত্যেক বছরে প্রত্যেকটা দেশে রিসাইক্লিং হিসাবে ভর্তুকি দিতেছে সরকার এমন কোনো দেশে নাই ভর্তুকি দেয় প্লাস হচ্ছে এটা বেনিফিট হয় এটা দেশের স্বার্থের জন্য দেশে আপনি দেখবেন রাস্তাঘাটে হলে কোনো বোতল সহজে পাবেন না এবং জায়গা জায়গা ডাস্টবিনও রয়েছে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগেও একটা যে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে এই ইউরোপের রাস্তাঘাটগুলা এবং জার্মানি তো প্রত্যেক জায়গা জায়গায় দেখবেন যে এরকম ছোটো ছোটো মেশিন আছে যে রিসাইকেলিংয়ের বোতল ঢুকে দিয়ে আপনারা টাকা বের করতে পারবেন তো আমরা সেই রিসাইকেলিং মেশিনের কাছে যাচ্ছি তবে দেখা যায় কি এটাই আমরা প্রথমবারের মতন যাচ্ছি এবং চেষ্টা করতেছি কিছু হয় কি না আমাদের যা অভিজ্ঞতাটা অর্জন করার জন্য সেখানে যাওয়ার উদ্দেশ্য যদিও অনেক ইউটিউবে থেকে শুনেছি এবং ইউটিউবে দেখেছি জার্মানি ইটালি ফ্রান্স অনেক জায়গায় থেকে এই রিসাইক্লিং বোতল থেকে কিছু টাকা ইনকাম করে যেমন গতকালও একটা ভিডিও দেখেছি যে মাসে কত টাকা ইনকাম করে মানে কত ইউরো যদি আপনি বোতল পান কারণ জার্মানি ফ্রান্স ইটালি কন এখানে তো গণপ্রসতি এরিয়া অনেক বত প্রায় কাছাকাছি এসে পড়েছি আর সেটা হচ্ছে রিসাইক্লিং মেশিনের কাছে এটা হচ্ছে একটা লিডার গ্রোসারি শপ এবং এই পাশে একটা রিসাইকেলিং এর মেশিন রয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই হচ্ছে রিসাইকেলিং এর মেশিন আমরা এখন রিসাইকেলিং করব রিসাইক্লিং থেকে কিছু টাকা ইনকাম করব আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে প্রচুর বোতল নিয়ে এখানে দেখেন বোতলগুলো রিসাইক্লিং করে আসলে ইউরোপের মধ্যে সমস্ত জায়গায় কোন প্লাস্টিকের বোতল অথবা বিয়ারের বোতল কোনো জায়গায় ফালায় না এগুলো সবাই তারা গুছিয়ে বা জমিয়ে রাখে

সো সব বোতল এখানে রিসাইক্লিং করা হয় এবং রিসাইকেলিং করার পরে আপনারা দেখবেন অটোমেটিক একটা বাউচার বেরিয়ে আসবে এবং এই বাউচার দিয়েই আপনারা যে কোনো গ্রোসারি শপে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যে কোনো কিছু প্রোডাক কিনেন এখানে তারা এক্সচেঞ্জ করে নেয় আপনারা হতে পারে এই যে দশ লে আছে বিশ এর মতন হয় জায়গা আবার অনেক বোতল থেকে বিশ লে বা মিডিয়াম আপনাকে প্রত্যেক বাই তিরিশ থেকে পঞ্চাশ লে পয়সার মতন দেয় তো যাই হোক ইউরোপে যদি জায়গা জায়গা বোতল থাকতো বা রাস্তাঘাটে তাহলে তো ভালোই হতো অনেক ইনকাম করতে পারতো কিন্তু আসলেই ইউরোপের মধ্যে কোনো জায়গায় আপনারা বোতল পাবে না রাস্তাঘাটের মধ্যে কারণ যারাই এই বোতলগুলো নিয়ে আসে সবাই হাউস থেকে নিয়ে আসে এবং হাউসে অর্থাৎ বাসার মধ্যে জমে রাখে একটা প্লাস্টিকে করে জমে রাখে মাস শেষ হলে অথবা পনেরো দিনে অথবা এক মাসের মধ্যে তারা যতগুলো বোতল গুছিয়ে রাখে তারাই এগুলি নিয়ে আসে হয়তোবা মাস শেষে তারা তিরিশ থেকে চল্লিশ বোতলের পরিমাণ বেশি হয় তাহলে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ লের মতো তারা পায় এবং এরা এক্সচেঞ্জ করে তারা সহজে গ্রোসারি শপি থেকে যে কোনো কিছু কিনতে পারে আসলে যে পরিমাণ আমরা টাকা সংগ্রহ করেছি এই বোতল বিক্রি করে সেই পরিমাণ পাই নাই কারণ অনেক বোতল আমরা নিয়ে এসেছি কিন্তু সব বোতলই প্রায় রিজেক্ট হয়ে গেছে গা আসলে এটা আমাদের একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য এখানে সাধারণত এই রিসাইক্লিং মেশিনের কাছে আসা যেহেতু আমরা এক টাকা পেয়েছি মানে এক লে পেয়েছি মূলত প্রত্যেক বোতলে তারা পঞ্চাশ পয়সা করে দেয় আমাদের দুইটা বোতলই তারা অ্যাকসেপ্ট করেছে মেশিনে অতবর আমাদের প্রথম অবস্থায় তাই এই অভিজ্ঞতাটা দেখলাম আর মেশিনে দিলে আপনারা বুঝতে পারবেন যে কোন বোতলটা অ্যাকসেপ্ট হয় আর কোন বোতলটা আনঅ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্টগুলোই আপনাকে টাকা দিবে যাই হোক আমরা জাস্ট অভিজ্ঞতা অর্জনের জন্য এবং মেশিনে রিসাইক্লিংয়ের কাছে আসলাম একটা অভিজ্ঞতা অর্জন করলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এ